আম না ওটা লেবু তো লেবু আর কি বিক্রি করছেন আর কি বিক্রি কোথায় দেখি আম কত আম কত করে কেজি দু টাকা কেজি বাবা তো কম দাম অনেক আমার জন্য এক কেজি মাপবেন হুম এক কেজি হ্যাঁ সস্তায় আছে অনেক আর এদিকে কী কী আছে ও ডাটার শাক আছে পাট শাক আছে স্বজনের ডাটা আছে ইঁচড় আছে মাপেন আপনি মাপেন ভালো ভালো দেখে দেবেন হ্যাঁ আর আপনি ওখান থেকে ওখানে ডাটা কত করে হুম পঞ্চাশ টাকা কী কেজি এ তো হাই দাম খুব ডাটার দাম পঞ্চাশ টাকা কেজি আর আমের দাম দু টাকা কেজি এ তো ব্যবসায়ীদার বিশাল বড় ব্যবসায়ীদার পাঁচশো দেবেন হ্যাঁ আমার ডাটা পাঁচশো দেবেন হুম মাপুন হ্যাঁ প্যাকেট করে দিচ্ছেন আচ্ছা এক কেজি হয়েছে আচ্ছা দে ওইটা হবে হবে হুম আর ফুল কত করে ফুল দশ টাকা দশ টাকা কি শ আচ্ছা আর একশো ফুল হ্যাঁ তা আপনারা সকাল থেকে খাওয়া দাওয়া করে এসছেন বাড়ির থেকে না খেয়ে দিয়ে ব্যবসায় ব্যবসা করছেন ও হ্যাঁ ভালো করে ঢুকিয়ে দেবেন ব্যবসা হ্যাঁ ব্যবসাদারদের খেতে না দিলে হবে পঞ্চাশ ও পাঁচশো ডাটা হচ্ছে পঁচিশ টাকা আর ওখানে হচ্ছে কত দু টাকা উমা এত সাতাশ টাকা হলো তো পঞ্চাশ টাকা চাচ্ছেন কেন আপনি এ তো বড় তুমি ইয়ে ঠকবাজ হ্যাঁ এর ডাটা তো পড়ে যাচ্ছে কেমন করে প্যাকেট করে দিলেন আর চার কি আছে এখানে রাখি হ্যাঁ আমার বাজারগুলো এখানে থাকুক আর সজনে ডাটা সস ডাটা কচি নাকি বুড়ো বুড়ো বু সবজি বিক্রি করতে করতে ওখানে গিয়ে উঠলেন কেন এদিকে আসুন আমি সবজি এখনো কিনব এদিকে আসুন তাহলে তাহলে ও ওনার নাম আছে আরত্তিকা দাস তাই তো আর আপনার নাম প্রত্যষা দাস আপনার কি পড়াশোনা না না প্রত্যসা মল্লিক আপনার নাম প্রত্যষা মল্লিক প্রত্যষা দাস আচ্ছা আপনারা পড়াশোনা করেন দশ টাকা আঠাশ টাকা সেল 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 আপনারা সবজি সেল দিচ্ছেন ও আচ্ছা তা আপনারা টিফিন কখন করবেন সকাল থেকে যে সবজি নিয়ে বসছেন টিফিন পরে করবেন সবজি নিয়ে যাও বলে অফার দিচ্ছি অফার সব শেষ হয়ে যাবে হ্যাঁ নিয়ে আসো ওই দু টাকা কেজি আম আর হচ্ছে ডাটা শাক পঞ্চাশ টাকা কেজি আর ইচ্ছর কত করে হ্যাঁ

লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিও কেমন লাগলো বল তাহলে আসি আমার বাজার হয়ে গেছে টাটা হ্যাঁ